হাঁটু বিশেষজ্ঞের পরামর্শে সমর জন্য পুনর্বাসন পরিকল্পনা বিসিবি চিকিৎসকের রুটিন অনুযায়ী ব্যায়াম অলরাউন্ডারের ফিটনেস ক্যাম্পে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরে অসহায় নারী ফুটবলার সাথী মুন্ডা নেই বাসযোগ্য ঘর প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী আবাসের অনুরোধ বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর ইউরোপিয়ান ক্লাবগুলোতে ঈদ উল ফিতরের আমেজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব উদযাপন করছে ইউরোপের বিভিন্ন দল সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছে এই ঈদ আনন্দে মেতে ওঠে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবলাররা নিজেদের ফেসবুক পেজে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সিটি ঈদের শুভেচ্ছা জানাতে ভুল করেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ইংলিশ ক্লাব লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলা টটেনহাম হটস্পার এভারটনের মতো ইংলিশ ক্লাবগুলো এছাড়া উলভার হ্যাম্পটন আয়োজন করেছে ঈদের নামাজ একসঙ্গে খাওয়া দাওয়া সহ আনন্দ ভাগাভাগির উৎসব ঈদের ছুটিতে বাড়ি ফিরে অসহায় নারী ফুটবলার সাথী মুন্ডা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাঁতিলাখালিতে পরিবার নিয়ে কোনো রকমে বসবাস করেন এই ফুটবলার প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী আবাসের অনুরোধ জানিয়েছেন মুন্ডা এদিকে ঈদের ছুটিতেও সাতক্ষীরায় অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফেইদা খন্দকার জেলার নারী ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখার লক্ষ্য তার সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির তথ্য ও গাজী সবুজের ছবিতে ডেস্ক রিপোর্ট সামর্থ্যের সেরাটা দিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন দেশের নারী ফুটবলাররা তবে সাফল্যের খবর সবাই রাখলেও আলোর পেছনে যে অন্ধকার তার খবর কজনই বা জানেন চারদিকে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ তবে এ আনন্দের রেশ নেই অনূর্ধ্ব ১৬ সাফজয়ী নারী ফুটবলার সাথী মুন্ডার ঘরে ভাঙাচোরা ঘরে প্রতিবারের মতো এবারও ঈদ পরিবারের সঙ্গে কাটাবেন কদিন আগে নেপালে অনূর্ধ্ব ১৬ সাফজয়ী এই ফুটবলার নানা প্রতিবন্ধকতার মাঝেও নিজের লক্ষ্যে অবিচল সাথী প্রধানমন্ত্রীর কাছে শুধু চাওয়া নিজের আবাস স্থলের একটু উন্নতি আমাদের এই এলাকার মানে আদিবাসীদের কারোর কোনো জায়গা জমি নেই যদি এইগুলা যদি একটু প্রধানমন্ত্রী দেখতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো ব্যক্তিগতভাবে আমি চাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবাসনটা ভালো চাই তবে এবারের ঈদ ভিন্ন আনন্দ নিয়ে এসেছে ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ১৯ নারী সাফজয়ী অধিনায়ক আফিদা খন্দকারের জীবনে ছুটিতে বাড়ি এসেছেন কথা আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে আফিদাও ঈদের ছুটিতে বাড়িতে এসেও চলছে ফুটবলের প্রস্তুতি সাতক্ষীরা নারী ফুটবলের জন্য অনন্য এক নজির আফিদা তাকে দেখে ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছেন অন্যরাও বাবার একাডেমির ফুটবলারদের নিয়ে চলছে অনুশীলন সবাইকে জানালেন ঈদের শুভেচ্ছা সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আমি মাঠে আসি সবাই আমাকে দেখে অনুপ্রেরণা হবে তারা আমাকে দেখে কিছু শিখতে চাবে আমার থেকে ভালো বেটার পজিশনে যাওয়ার চেষ্টা করতে পারে ওরা আমাকে দেখে তো এই জন্যই আমি মাঠে আসছি আর দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবছর নারী ফুটবলের প্রতিটি আসরেই দেশকে সাফল্য উপহার দিতে চান আফিদা খন্দকার পারভীন আক্তার সময় সংবাদ এবারে দেশের ক্রিকেটের খবর হাঁটুর লিগামেন্টের ইঞ্জুরিতে ভুগছেন সৌম্য সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ ব্যায়ামের রুটিন দিয়েছে বিসিবির মেডিকেল ইউনিট স্ক্যানের পর হাঁটু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তার জন্য রিহ্যাব প্ল্যান সাজানো হয়েছে কদিন পরেই হবে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প ওই ক্যাম্পে সৌম্যর অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই দুই মাসও ঠিক এই মুহূর্তে এমন দৃশ্য দুশ্চিন্তারই সপ্তাহখানেক আগে মিরপুর স্টেডিয়ামে এভাবেই ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন সৌম্য সরকার হাঁটতে হচ্ছিল ক্রাচে ভর দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া এখন কেমন চলছে এই ক্রিকেটারের সৌম্য সরকার লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগছেন পুনর্বাসন প্রক্রিয়া চলমান আছে এটা একটা হাঁটুর লিগামেন্টের ইঞ্জুরি আমাদের বাংলাদেশের সুনামধন্য যারা হাঁটু বিশেষজ্ঞ হাঁটু চিকিৎসক আছেন স্যার ওনাদের সঙ্গে আমরা আলোচনা করেছি স্ক্যান করা হয়েছে সম্মিলিত মতামত হচ্ছে যে এমন একটা ইঞ্জুরি যেটা রক্ষণশীল ভাবে এটাকে ম্যানেজ করাটাই বেটার হবে ওই লক্ষ্যে আমরা আগাচ্ছি যে ইম্প্রুভমেন্ট আমরা দেখছি তাতে আমরা সন্তুষ্ট যখন রানিং এর সময় হবে তখন রানিং শুরু করবে ছাড়াও অন্যান্য যে পুনর্বাসন এক্সারসাইজ গুলি আছে সেগুলির মধ্যেও আছে
20 থেকে 22 তারিখের মধ্যে ঢাকায় ফেরার কথা রয়েছে জাতীয় দলের সব কোচের। তার আগেই হওয়ার কথা ফিটনেস ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে 3 মে। ওই সিরিজের ক্যাম্পে সৌম্য থাকবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আমরা আশাবাদী যে ওই সময় উনি যোগ দিতে পারবেন, তবে পুনর্বাসন প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, তো উনি যদি ক্যাম্পে যোগও দেন উনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবেন। এখন পর্যন্ত যে অগ্রগতি, সেভাবে যদি অগ্রগতি চলমান থাকে তাহলে বড় কোনো অসুবিধা হওয়ার কথা না। সৌম্য যে উড়ন্ত ফর্মে আছেন তাকে ছাড়া দল সাজানোই যাবে না বিষয়টা তেমন নয়, তবে ওপেনিংয়ে খুব বেশি অপশন না থাকায় তাকে ছাড়া ভাবা বোলিংটাও করতে পারেন সৌম্য। দরকার হলে তাকে দিয়ে কয়েকটা ওভার করিয়ে নিতে পারেন অধিনায়ক। তাই এই অলরাউন্ডারকে টি টোয়েন্টি বিশ্বকাপে শতভাগ ফিট হিসেবে পেতে বিশ্রামে রাখা হতে পারে জিম্বাবুয়ে সিরিজে। একই ধরনের ইঞ্জুরি রয়েছে তাইজুল ইসলামের, পুনর্বাসনে রয়েছেন এই স্পিনারও। তবে আঙুলের ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন মুশফিকুর রহিম, ছুটিতে বগুড়ায় গিয়ে অনুশীলনও করেছেন। ঈদের পর নাকি ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে মাঠেও নামবেন মুশি। এদিকে হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেনও ফেরার অপেক্ষায়, হালকা রানআপে বোলিং অনুশীলনও করছেন এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ। তো খেলার সময়ে গলফের তরিতে বাংলাদেশে স্থায়ী প্ল্যাটফর্মের প্রত্যাশা এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমানের। চান নিয়মিত ঘরোয়া টুর্নামেন্টও, এজন্য সহযোগিতা চান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের। এদিকে আগামী শনিবার সৌদি আরবে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সিদ্দিকুর রহমান। রোজা থাকায় প্রস্তুতি একটু কম হলেও দেশকে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা তার। 16 সালে প্রথম বাংলাদেশি হিসেবেও রিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তিনি। এবার সিদ্দিক যাচ্ছেন সৌদি মিশনে। আমি 13 তারিখে সৌদি যাচ্ছি রিয়াদে, ওটা আমি গত বছর খেলেছি নভেম্বরে ছিল, তো এবার একটু আগায় দিয়েছে, তো এবার আমি 13 তারিখে যাচ্ছি 17-20 টুর্নামেন্ট, তারপরে এক সপ্তাহ অফ দিয়ে কোরিয়াতে আছে। প্রস্তুতিটা ওই রকম স্ট্রংলি নিতে পারি নাই যদিও, বাট আলহামদুলিল্লাহ রোজা রেখে যতটুকু সম্ভব অত বেশি করি নেই, বাট কোয়ালিটি প্র্যাকটিস করতে পারছি। গলফ ক্রীড়া বিশ্বে অন্যতম জনপ্রিয় ও ব্যয়বহুল একটি খেলা, বর্তমানে বাংলাদেশেও এই খেলার বেশ প্রচলন রয়েছে। তবে হয় না তেমন কোনো ঘরোয়া টুর্নামেন্ট নেই গলফার তৈরিতে স্থায়ী কোনো প্ল্যাটফর্মও, যার জন্য যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সহযোগিতা চান সিদ্দিক। তারা হচ্ছেন আমাদের গার্জিয়ান, তাদের কাছে চাওয়া ডেফিনেটলি থাকতে পারে যে আসলে আমাদের প্লেয়ার বের হওয়ার যে একটা প্ল্যাটফর্ম যদি না থাকে তখন কিন্তু ওইটার স্থায়িত্ব থাকে না। তো এরকম যদি একটা, আমি বলবো যে এরকম যদি একটা প্ল্যাটফর্ম, একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে আমরা অনেক প্লেয়ার বের হয়ে আসবো, এরকম কিছু একটা আমি আশা করব। মেইন হচ্ছে গিয়ে টুর্নামেন্ট যদি বেশি নাম্বার অফ টুর্নামেন্ট থাকে আসলে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। এদিকে ওয়ার্ল্ড গলফ র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে গেছেন সিদ্দিক, নিজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টাও করছেন তিনি, স্বপ্ন বিশ্বের বড় বড় টুর্নামেন্ট জিতে বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করতে। ওভারঅল আসলে আমি ওরকম খারাপ খেলি নাই, বাট আমাদের একটু সিস্টেমের কারণে এবং আমাদের ট্যুর অনেক বড় হয়ে গেছে, মানে প্রাইজ মানির দিকে প্লেয়ারের দিকে, তো অনেক কম্পিটিটিভ ফিল্ড হয়ে গেছে, তো যার কারণে আমি আমার খেলাটা, আগের যে খেলাটা ছিল ওই খেলাটাই খেলতেছি, বাট এখন অনেক স্ট্রং কম্পিটিশন হওয়াতে আপনার আমারটা অতটা ওই রকম ভিজিবিলিটিতে আসতেছে না, সো আমাকে আরও ইম্প্রুভ করতে হবে ইন অর্ডার ফর র্যাঙ্কিংয়ে আসার জন্য। আমার লক্ষ্য আসলে আমি পিজিএ ট্যুর খেলবো, বাট ওইটা নিয়ে আমি এখনও মানে চেষ্টা করছি, স্বপ্ন দেখছি, বাকিটা আল্লাহ ভরসা। ওয়ার্ল্ড গলফ র্যাঙ্কিংয়ে সিদ্দিকের সেরা অবস্থান ছিল 117, 727 ধাপ পিছিয়ে বর্তমানে আছেন 844-এ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরে অসহায় নারী ফুটবলার সাথী মুন্ডা, নেই বাসযোগ্য ঘর, প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী আবাসের অনুরোধ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। তাজিন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।